হাবড়া হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে রাখার অভিযোগে 15টি পরিবারকে নোটিশ পাঠালো হাবড়া থানা। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলিকে ডাকা হয়েছে বৈঠকে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া হাসপাতাল চত্বরে সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে 15টি পরিবারের হাতে নোটিশ দিল হাবড়া থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারগুলিকে বৈঠকে ডাকা হল। সম্প্রতি মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাবড়ার বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন, কয়েকটি পরিবার হাবড়া হাসপাতালের কিছুটা জায়গা দখল করে রেখেছে, একটি রাজনৈতিক দলের নির্বাচনী কার্যালয়ও করা হয়েছে। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকা পরিদর্শনে আসেন জেলার প্রশাসনিক কর্তারা। এরপর বুধবার জেলা প্রশাসনের নির্দেশে হাবড়া পুলিশের পক্ষ থেকে সেখানকার 15টি পরিবারের কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয়। তাদের কি বৈধ কাগজ আছে তা দেখবার জন্য মহকুমা শাসকের পক্ষ থেকে আগামী 9 ডিসেম্বর হাবড়া পুরসভায় এই 15টি পরিবারকে ডাকা হয়েছে বলে হাবড়া পুরসভার প্রশাসক নারায়ণ সাহা জানান। প্রশাসনে যারা আছেন এইটা সম্পূর্ণ তাদের দেখার বিষয়। আমার মনে হয় না যে যদি কারোর ব্যক্তিগত সম্পত্তি থাকে সেই জায়গা কখনোই সরকার জোর করে নেবে, আমার মনে হয় না। এই সম্পূর্ণ বিষয়টা দেখবেন হচ্ছে বিএলআরও সাহেব, তিনি রিপোর্ট দেবেন যে কার নামে রেকর্ড আছে, সেই ভিত্তিতেই প্রশাসন আমার মনে হয় সিদ্ধান্ত নেবে। অন্যদিকে সেখানকার বাসিন্দাদের অভিযোগ, তারা 3 পুরুষ ধরে এখানে রয়েছেন, তারা জমি কিনে সরকারকে খাজনা দিয়ে বসবাস করছেন, তাদের কাছে জমির পর্চাও রয়েছে, তারপরেও তাদেরকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। এটা এই 60 বছর পরে হসপিটাল বলতেছে আমাদের জায়গা, কিন্তু এখানে যারা আছে তারা 60 বছর পর্যন্ত আছে, তাদের পর্চা আছে, সমস্ত কাগজ আছে, প্রতি বছর মিউনিসিপ্যালিটির ট্যাক্স দেওয়া হচ্ছে, খাজনা দেওয়া হচ্ছে, তা এত বছর তাদের স্মরণ ছিল না, এখন 60 বছর পরে তাদের স্মরণ হয়েছে, এই জায়গা আমাদের। তারা আরও অভিযোগ করেন 2018 সালে নাকি তাদের নামের জমির রেকর্ড কেটে দেওয়া হয়েছে, তারা তাদের অধিকার ধরে রাখতে লড়াই চালিয়ে যাবেন বলে জানান। আমাদের কাগজপত্র সবই আছে, রেকর্ড আছে, আমরা বাড়ি করেছি, আমাদের বাড়ির প্ল্যান পাসও আছে, তো অথচ বলছে যে আমাদের কাগজ ঠিক না, ওনাদের কাগজ হয়ে আছে। হাসপাতালের জায়গাতে থাকে না, না আমাদের নিজস্ব জায়গা, আমি বলছি তো আমাদের দলিল আছে, রেকর্ড আছে, ট্যাক্স দেই, আমরা প্ল্যান পাস করে বাড়িও করেছি। এখানে আমার শ্বশুরমশাইরা থাকেন, আমি 54-55 হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে 54-55 বছর এখানে আসছি। জেলা বিজেপি নেতা বিপ্লব হালদার অভিযোগ করেন ওই মানুষগুলির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে। আমাদের দাবি, উন্নয়নের স্বার্থে তাদেরকে যদি উচ্ছেদ করতেই হয় তাহলে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তবেই উচ্ছেদ করতে হবে। যদি এদের উচ্ছেদ করতে হয় তাহলে আমরা উচ্ছেদের বিরুদ্ধে, তাহলে এদের প্রকৃত ক্ষতিপূরণ দিয়েই উচ্ছেদ করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।